বাস টপোলজি। বাস টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সবগুলি কম্পিউটার যুক্ত থাকে। এখানে সংযোগ লাইনকে সাধারণত বাস বলা হয়। যখন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের উদ্দেশ্যে মেসেজ পাঠায়, তখন সেই মেসেজ সিগন্যাল সংযোগ লাইনের মাধ্যমে পরিবাহিত হয়ে অন্য সবকটি কম্পিউটারের নিকট পৌঁছে। অন্যান্য কম্পিউটার সেই মেসেজ পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক কম্পিউটার সেই মেসেজ গ্রহণ করে। বাস টপোলজিতে কেবল একসাথে একটি কম্পিউটার মেসেজ পাঠাতে পারে। কোনো কম্পিউটার যখন মেসেজ পাঠায়, তখন তার পাঠানো শেষ না হওয়া পর্যন্ত অন্যদের অপেক্ষা করতে হয়। সেজন্য এই নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বেড়ে গেলে পারফরমেন্সের অবনতি ঘটে। বাস টপোলজির সুবিধা: ছোটখাটো নেটওয়ার্কের জন্য খুবই সহজ, স্বল্প ব্যয়ে এবং সহজে ব্যবহারযোগ্য, কম দৈর্ঘ্যের কেবল লাগে। বাসের সাথে বিএনসি ব্যারেল কানেক্টর ব্যবহার করে আরেকটি বাসের সাথে সংযোগ করে বাস নেটওয়ার্ককে সম্প্রসারণ করা যেতে পারে। বাস টপোলজির অসুবিধা: নেটওয়ার্ক ব্যবহার বেশি হলে পারফরমেন্স খুব খারাপ হতে পারে। প্রতিটি ব্যারেল কানেক্টর ইলেকট্রিক সিগন্যালকে দুর্বল করে দেয়। বাস নেটওয়ার্ক ট্রাবল শুট করা কষ্টকর।